মিয়ানমারে অব্যাহত নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে বুধবার দুপুরে কক্সবাজারে পৌঁছান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেন্টো মারসুদি। তারা উখিয়ার কুতুপালংয়ে পৌঁছে রোহিঙ্গাদের নিবন্ধিত ও অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করেন। রোহিঙ্গাদের পাশে থাকায় বাংলাদেশের প্রশংসা করে মিসেস এরদোয়ান বলেন, রোহিঙ্গাদের জন্য তুরস্কের সহায়তা অব্যাহত থাকবে। এমন ভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে। তবে এটা সত্যি যে এর জন্য প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে, আর তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে এদেশের সরকারকে সব রকমের সহায়তা দেবে তুরস্ক। এদিকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে এখনও রোহিঙ্গাদের অনুপ্রবেশ চলছেই, আর এরই মধ্যে টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পাহাড় কেটে বসবাস শুরু করেছে তারা। তবে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে এসব এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। অন্যদিকে আজও পাওয়া গেছে 6 রোহিঙ্গার মৃতদেহ। টেকনাফের শাহপুরীর দ্বীপ থেকে 3, সাভারাং থেকে 2 ও নোয়াখালীপাড়া থেকে 1 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর এ পর্যন্ত নৌডুবি ও গুলিবিদ্ধ অবস্থায় 71 রোহিঙ্গার মৃতদেহ পাওয়া গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসেব অনুযায়ী দেশে প্রবেশ করেছে প্রায় 1,25,000 রোহিঙ্গা। আফসানা নীলা, 21 টেলিভিশন।